গত 5ই জানুয়ারি ধর্মনগরী গৃহমন্ত্রী অমিত শাহ জনবিশ্বাস নামে এক রথযাত্রা শুরু করেছিলেন। সেই রথযাত্রা শনিবার দুপুরে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় আসলো। এদিন রথে ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার দুপুর 3টায় কুমারঘাট থেকে রথ সোজা 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এসে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের চিরাকুটি এলাকায় বিজয় সংকল্প সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ, বিজেপি নেতা বলাই গোস্বামী, যাদব লাল নাথ, বিজেপি চণ্ডীপুর মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা সহ আরও অনেকে। চিরাকুটিতে জনসমাবেশ শেষে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে রথ 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে আসে। চলন্ত রথে রাজ্য সভাপতি ছাড়াও ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য নীতীশ দে, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, বিজেপি কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। রথের আগে সুসজ্জিত দুটি হাতি ছিল এবং হাতির আগে যুব মোর্চার কর্মীরা বাইক র্যালি করে রথ 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের পাইতুর বাজার এলাকায় আসার পর দলীয় কর্মীরা ফুল ছিটিয়ে বরণ করে এবং মণিপুরী সম্প্রদায়ের পক্ষে একটি নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাইতুর বাজার এলাকায় রথ থেকে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস এবং সিপিআইএম দলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিজেপি দল সবসময়ই বলে আসছে যে কংগ্রেস এবং সিপিআইএম দলের মধ্যে মিতালি রয়েছে। অবশেষে বিজেপি দলের এই কথা সত্যি প্রমাণিত হলো। এই প্রমাণ প্রকাশ্যে এলো সাম্প্রতিককালে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের যৌথ বিবৃতিতে। উনি কৈলাসহরে এসে বীরজিৎ সিনহার বাড়ির 300 মিটারের মধ্যে রথ থেকে বীরজিৎ সিনহাকে চ্যালেঞ্জ করে বলেন, বীরজিৎ সিনহাকে কৈলাসহরের মানুষ অনেকবার ভোট জিতিয়ে বিধায়ক এবং মন্ত্রীও করেছেন, কিন্তু ওনার একটু লজ্জা হলো না সিপিআইএম দলের সাথে একসাথে মিলে যৌথ বিবৃতি দিতে। প্রকারান্তরে বিজিৎ সিনহা কৈলাসহরের মানুষকে অপমান করেছেন, তাই এবার কৈলাসহরের মানুষ প্রস্তুতি নিয়ে রেখেছে যে আসন্ন বিধানসভা ভোটে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। কৈলাসহরে শনিবারের রথযাত্রাকে কেন্দ্র করে যে পরিমাণ সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মানুষ বিজেপিকে আবারও চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউ সুইজারল্যান্ড।